নমস্কার বন্ধুরা, ওয়েলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপিটির নাম হচ্ছে নারকেল পোস্ত মুরগি। প্রথমেই দেখে নিই এই নারকেল পোস্ত মুরগির জন্যে কী কী লাগবে। এর জন্যে আমি এখানে প্রায় 2 কেজি মতো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো আমি এখানে বড় বড় টুকরো করে কাটিয়ে নিয়েছি। মাংসটা ম্যারিনেশনের জন্যে আমার লাগবে একটা ছোট বাটির 1 বাটি টক দই আর তার সাথে 1 টেবিল চামচ নুন। এছাড়াও আমার লাগবে একটা ছোট বাটির 1 বাটি নারকেলের দুধ, আর লাগবে আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে 3 টেবিল চামচ ব্যবহার করছি। আর লাগবে আমাদের স্বাদ মতো নুন, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো জিরের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এছাড়াও ফোড়নের জন্য লাগবে আমার এখানে 1/2 চামচ মতো কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচের মতো সাদা জিরে আর কয়েকটা কারি পাতা। এছাড়া লাগছে আমার 2 টেবিল চামচ মতো পোস্ত বাটা, আর লাগছে 1 টেবিল চামচ মতো ধনে পাতা কুচানো। তাহলে এই উপকরণগুলি দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের নারকেল পোস্ত মুরগি। প্রথমে মাংসের একটা ম্যারিনেশন করব, তাই জন্য মাংসের টুকরোগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে তাতে দিয়ে দিলাম টক দই। একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবার এই নুন আর টক দইটা দিয়ে মাংসটাকে আমাদেরকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেলে আমরা একটা থালা দিয়ে পাত্রটাকে ঢেকে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। আমি এখানে ঘন্টা তিনেক পর ফিরে আসলাম। এবার একটা কড়াইতে আমি প্রায় 5 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা। একই সাথে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে ও কালো সর্ষে। এবার এই ফোড়নের উপকরণ কটা কয়েক সেকেন্ড মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। একই সাথে আমি এর মধ্যে এবার দিয়ে দেব কারি পাতা। এবার এই সমস্ত ফোড়নগুলোকে আমাদেরকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তাতে আমরা প্রথমে দিয়ে দেব বেটে রাখা আদা ও রসুন। আদা রসুন বাটাটা দিয়ে তেলের মধ্যে আমাদের বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে থাকতে হবে। আদা রসুন বাটা 2 মিনিট মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। একই সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং সবশেষে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে খানিকক্ষণ আমাদের ভেজে নিতে হবে। আমি এই মশলার মিশ্রণের মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। এবার আমাদের খুব ভালো করে মশলাটা তেল বেরিয়ে আসা অবধি কষতে থাকতে হবে।
মশলাটা কষে যখন তেল বেরোতে শুরু করবে ঠিক সেরকম সময় আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। মাংসটা কড়াইতে দেওয়া হয়ে গেলে এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে আমাদের কষতে থাকতে হবে। যতক্ষণ না অবধি মশলাটা কষে তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি আমাদের মাংসটা কষতে হবে। মাংসটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। আর নারকেলের দুধের যে বাটিটা ছিল সেটা ধুয়ে আমরা অল্প একটু জল মাংসের মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালো করে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে শুরু করলে আমরা গ্যাসের আঁচটা কমিয়ে কড়াইটাকে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। আমি এখানে 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাংস থেকে আরো বেশ কিছুটা জল বেরিয়েছে। আবারও আমাদের মাংসটাকে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম। একই সাথে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটার মিশ্রণটা দিয়ে আবারও আমাদের খুব ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে মেশাতে থাকতে হবে। পোস্ত বাটাটা দিয়ে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমাদের মাংসটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। আরো 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমার এখানে তৈরি হয়ে গেল নারকেল পোস্ত মুরগি। এবার খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলেই একদম খাবার জন্য তৈরি হয়ে যাবে নারকেল পোস্ত মুরগি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটিকে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এবং নিজের পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাছাড়া আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায় এবং আপনারা কোনো ভিডিও মিস না করেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার ফিরে আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।